সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ের রূপভূতির টাকা বর্তমানে নগদ, বিকাশ, ওকে ওয়ালেট, রকেট, এম ক্যাশ, শিওর ক্যাশ, উপায় ইত্যাদিতে দেওয়া হয়। তো আজকে দেখাবো আপনি টাকা যদি উপায় অ্যাকাউন্টে আসে এবং আপনার যদি উপায় অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে যান অর্থাৎ পাসওয়ার্ড যদি ভুলে যান তাহলে কী করবেন, অর্থাৎ আপনার উপায় অ্যাকাউন্ট আছে এবং অ্যাকাউন্টে কত টাকা আছে তা দেখবেন এবং আপনি এই পাসওয়ার্ড বা পিন কোড ভুলে গেছেন তাহলে কী করবেন আজকের এই ভিডিওতে তা দেখাবো। এবং এই ভিডিওটিতে আমি চারটি পদ্ধতি দেখাবো, যে কোনো একটি অ্যাপ্লাই করলে আপনি আশা করি উপকৃত হবেন। প্রথম পদ্ধতি, স্ক্রিনে লক্ষ্য করুন 16268 এই নাম্বারে আপনার মোবাইল থেকে ডায়াল করবেন। ডায়াল করার আগে একটি জিনিস খেয়াল করবেন যে আপনার যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটি খোলা এই নাম্বার থেকে ফোন দিবেন এবং এই নাম্বার যে এনআইডি দিয়ে খোলা এই এনআইডি সাথে রাখবেন এবং কল করলে কাস্টমার কেয়ার থেকে আপনার এনআইডি নাম্বার এবং জন্মসাল এবং 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা তা জানতে চাইবে, এগুলো বলতে হবে। তো প্রথমে 16268 এই নাম্বারে ডায়াল করে কল দিবেন এবং অফিসিয়ালি কিছু নির্দেশনা দেবে উপায় অফিস থেকে। এরপর আপনি ওনারা বলবেন যে বাংলা শোনার জন্য 1 ছাপুন, ইংরেজি শোনার জন্য 2 ছাপুন, আপনি 1 ছাপবেন বাংলার জন্য। এরপর কাস্টমার কেয়ারে কথা বলার জন্য 0 ছাপবেন। এরপর আপনার সমস্যার কথাগুলো বলবেন এবং বলার পর উনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, যেমন এনআইডি কার্ডের নাম্বার, আপনার গত 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা, এই জাতীয় কিছু তথ্য। তো তথ্যগুলো দিতে পারলে ওনারা পিনটা রিসেট করে দিবে। সেমভাবে আপনি আবার লক্ষ্য করুন এই যে 09612316268 এই নাম্বারে কল করলেও সেমভাবে আপনি 1 ছাপবেন, তারপর 0 ছাপলে কাস্টমার কেয়ারের সাথে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলতে পারবেন এবং কাস্টমার ম্যানেজার আপনার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, যেরকম যে এনআইডি নাম্বার, যে গত 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা বা করে থাকলে তথ্য, যদি সবগুলো সঠিক করে দিতে পারেন তাহলে আপনার পিন কোড রিসেট করে দেবে ওনারা। এবার আসি তৃতীয় পদ্ধতি। তৃতীয় পদ্ধতি হচ্ছে এই যে স্ক্রিনে লক্ষ্য লেখা আছে একটা ইমেল, যে customerservice@upaybd.com। আপনি আপনার সমস্যার কথাগুলো লিখে এই ইমেলে পাঠিয়ে দিবেন এবং ইমেলে কী কী দিবেন, ইমেলে লিখবেন যে পিন রিসেট করার জন্য আবেদন, সাবজেক্ট লিখবেন আর বর্ণনাতে দিয়ে দিবেন যে আপনার এনআইডি নাম্বার, আপনার মোবাইল নাম্বার, আপনার গত 90 দিনে কোন লেনদেন করেছেন কিনা সেই লেনদেনের তথ্য দিয়ে সেন্ড করে দিবেন। কিছুক্ষণ পর বা 24 ঘন্টার মধ্যে উপায় কাস্টমার কেয়ার থেকে আপনার নাম্বারে যোগাযোগ করবে এবং আপনার সমস্যাটি আশা করি সলভ করবে। এবার আসি চতুর্থ পদ্ধতি। চতুর্থ পদ্ধতি হচ্ছে আপনার ফেসবুকে গিয়ে লিখবেন যে উপায়, উপায় লিখে সার্চ দিবেন। এই যে এখানে অনেকগুলো পেজ আছে, যে পেজটাতে আপনার ব্লু ভেরিফাই করা যেটা অফিসিয়াল পেজ, এটার মেসেজ বক্সে যাবেন। মেসেজে গিয়ে আপনি আপনার সমস্যার কথা লিখে দিবেন, অর্থাৎ আপনার এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার, আপনার কি সমস্যা, পিন রিসেট করার জন্য আবেদন বা যাতে কিছু লিখে দিবেন এবং আপনার 90 দিনের মধ্যে কোনো লেনদেন করেছেন কিনা সেই সকল তথ্য লিখে দিবেন। লিখে দিলে আপনার 24 ঘন্টার মধ্যে কাস্টমার কেয়ার থেকে কাস্টমার ম্যানেজার আপনার নাম্বারে ফোন দিবে এবং আপনার সমস্যাটি সমাধান করে দিবে। ধন্যবাদ। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে।